শেরে বাংলা এ কে ফজলুল হক, শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা ভাসানী, মণি সিংয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। আমরা গভীর শ্রদ্ধা জানাই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমরা শ্রদ্ধা জানাই প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদকে। আমরা শ্রদ্ধা জানাই একাত্তর পূর্ব ছাত্র নেতাদের, যারা 52, 62, 66, 69 গণ আন্দোলনের সৃষ্টি করে বাঙালি জাতির স্বাধীনতা ও মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর পাশে ছিলেন। আমাদের বিনম্র শ্রদ্ধা রইল 30 লাখ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের প্রতি। আমরা শ্রদ্ধা জানাই বীর মুক্তিযোদ্ধাদের, যারা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে শহীদ হয়েছেন। আমরা শ্রদ্ধা জানাই লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধাকে, যাদের বীরত্বের কারণে আমরা স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করতে পেরেছি। আমাদের গভীর শ্রদ্ধা রইল 71 সালের সেই জনগোষ্ঠীর প্রতি, যারা সীমাহীন কষ্ট ও নির্যাতন ভোগ করে মুক্তিযুদ্ধের প্রতি অনুগত থেকে মুক্তিযোদ্ধাদের সর্বাত্মক সহযোগিতা দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে ভূমিকা রেখেছেন। এদের সবার কাছে আমরা ঋণী। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নিই। জয় বাংলা। আমি 1971 সালে আমি 10ম শ্রেণীর ছাত্র। আমি সান্দাই নর্মালি হাই স্কুলে পড়ি, ছাত্রলীগের স্কুল শাখার সেক্রেটারি ছিলাম। আর ওই সময় ছাত্রলীগের থানা সভাপতি, ওই সময় তো থানা, ওই থানা সভাপতি ছিল খায়ের পাঠালি, এখন বর্তমান মেয়র ছিল, উনি ছিল। আর রকুজা উনি ছিল সেক্রেটারি। সেখানে আমি প্রশিক্ষণ নেই, আমরা 14-15 জন ছিল। আমার সাথে ছিল আব্দুল মোমিন তপদার, আব্দুল হাই তপদার, আব্দুল রব পাটোয়ারি, আব্দুল হাই, আব্দুল রব দুজন মারা গেছে, তারপরে আলউদ্দিন মারা গেছে, আলউদ্দিন, তারপরে সিরাজ আছে, এই আনোয়ার হোসেন মাস্টার, তারপরে লোকমা, সৈয়দ আহমেদ, সাইদ ভাই। আপনাদেরকে ট্রেনিং দিত কে? ট্রেনিং দিয়েছে আপনার লুৎফুর রহমান, আব্দুল মান্নান পাঠক। ট্রেনিং নেওয়ার পরে? ট্রেনিং নেওয়ার পরে আমরা অস্ত্র পাইছি, রাইফেল। অস্ত্র আপনাদের কে দিছে? আমার বিএলএফ কমান্ডার। নাম কি? মোহাম্মদ হানিফ পাটোয়ারি, থানা কমান্ডার। এরপর আপনারা কোথায় কোথায় যুদ্ধে অংশগ্রহণ করছেন? গাজীপুরে আমরা লঞ্চ ফেলাইছি, এখানে তাদের সৈন্য ছিল, খাদ্য ছিল। প্রথম আক্রমণ করছি আমরা চান্দা, শান্তি হইয়া, তারপরে দাসের কুটালা হইয়া গাজীপুরে এসে পাইতেছে, তাগুলো পাইতে হইয়া যায়। আর এই গাজীপুরে এখানে ফলাই দিছি শিব। আপনাদের নেতৃত্বে কে ছিল? আমাদের নেতৃত্বে ছিল হানিফ পাটোয়ারি, বিএলএফ এর কমান্ডার। লঞ্চে যে আক্রমণ করলেন, লঞ্চে ওরা সব মজা গেছে, আমরা আমাদের স্থানে চলে আসছি। কোথায়? চান্দাবাজার। চান্দাবাজার তো দ্বিতীয় ভারত ছিল। তারপরে? তারপরে আমরা বিভিন্ন জায়গায় ইয়ে করছি, শাসিয়ালি যুদ্ধ আমরা গেছি, সেখানে আমাদের
মানে মুখোমুখি হয়নি তার আগে ছিলাম। আমরা যেমন শেখ দিতাম কোন দিক দিয়ে ঢুকেনি পাঞ্জাবি আমাদের এরিয়ার ভিতরে না ঢুকতে পারে। যা সাপ বাজার আবার একটা যুদ্ধ হয়েছে সেখানেও ছিলাম। কি যুদ্ধ? ওই যে টলার যাইতেছে খাদ্য লয়ে আমরা তাদের আক্রমণ করছি, আমরা ইয়ে করতে পারি না তারা গেছিলাম। আর ব্রিটিশ বাংলাদেশে ব্রিটিশ বাংলার সাথে ছিলাম। শেল্টার কোথায় কোথায় ছিল, কোথায় কোথায় থাকতেন? গাজীপুর, আমরা তো দূরে দূরে জায়গায় থাকতাম। যেমন আপনার জয়পুরা জগদ্দল বাড়িতে ক্যাম্প ছিল, জয়পুরা ভূঞা বাড়িতে ক্যাম্প ছিল, তারপরে সুগীতপুর ক্যাম্প ছিল, মুন্সিয়ারি ক্যাম্প ছিল, সান্ডা ক্যাম্প ছিল, সাতপুর মুক্ত বিভাগ দুই তিন দিন আগে তালতলা স্টেশন রেলওয়ের চাঁদপুরের পূর্ব পাশে এখান থেকে আইসা তারা আমাদেরকে প্রায় এক সপ্তাহ পর্যন্ত ঘুরে এসে আমাদের কাছে সারেন্ডার করবো করে না। যেমন মিত্রবাহিনী হাজিগুন্দ আইসে, হাজিগুন্দ না ওইদিকে উবাহিকের দিকে আইসে চাঁদপুরের দিকে একবার এসে মিত্রবাহিনী ওই সময় আইসা ইয়ে করছে। এখন আমরা জিন্দগুলো তারপরে জবাই করে দিচ্ছি, আলোদ্দিন সিরাজ আমি তিনজনে জবাই করছি এই সান্না মাঠে যেখানে আমি প্রশিক্ষণ নিয়েছি সেখানে ইয়ে মমায়ার থেকে রাজাকার আইনা জবাই করছে দুইটা। ওরা হিন্দু মেয়ের ঘরে আক্রমণ করছে, হ্যাঁ ওখান থেকে দোষে নিজেই দেখছি এক রকম ছাব্বিশটা মেয়ে এই পাঞ্জাবিরা ঢুকে রাখছে। আমরা তাদেরকে উদ্ধার করছি সাতপুর, কোথায়? সাতপুর রেলওয়ে ফার্স্ট ক্লাস অর্ডিং রুমের থেকে। এরা সব গায়ে বস্ত্র ছিল, আমরা লোক ইষ্ট পাঞ্জা ওই কাপড় দিয়েছি কাঁদেরকে। এরার পরে আমরা হাসপাতাল আনছি, আনার পরে এরা যার যার মেয়ে যে নিয়ে গেছে। মুক্ত হওয়ার পরে কী করলেন? মুক্ত হওয়ার পরে অবশ্য তোমার কিছু বঙ্গবন্ধুটাকে সেই সরাটি উদ্যান যেটা রেসকোর্স ময়দান। 30 লক্ষ শহীদ ও 5 লক্ষ নির্যাতিত মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীন। লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করেছে বলে আমরা স্বাধীন। হাজার হাজার যোদ্ধা বীরত্বের সাথে যুদ্ধ করে শহীদ হয়েছে বলে আমরা স্বাধীন। কোটি কোটি লোক আমাদের সমর্থন করতে গিয়ে অবর্ণনীয় দুঃখ কষ্ট সয়েছে বলেই আমরা স্বাধীন। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাঙ্ক্ষিত বাঙালি জাতীয়তাবাদী চেতনার বিকাশ, শোষিতের গণতন্ত্র, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ, মানবিক মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠা করে জনগণকে ক্ষমতার প্রকৃত মালিক করে আমরা এদের ঋণ শোধ করতে পারি। আসুন আমরা আমাদের পূর্বসূরীদের ত্যাগকে স্মরণ করে তাদের নির্দেশিত পথে দেশকে এগিয়ে নেই। জয় বাংলা।